Hello, my dear students. Welcome to my today's online class. I am Nadia Roy, assistant teacher of Moanoghar Residential School. I hope you all safe and sound and studying regularly at your home and preparing for the upcoming exam. Dear students, in our previous classes, we have discussed about the which question. Today, I'm going to discuss about the both questions. Now, let's start our class. Dear students, আমরা আজকের ক্লাসে আলোচনা করতে যাচ্ছি ডাব্লিউএইচ কোশ্চেন সম্পর্কে এবং 2019 এবং 2018 সালের বোর্ড কোশ্চেনগুলোতে আমাদের যে ডাব্লিউএইচ কোশ্চেনগুলো পরীক্ষাতে এসেছে সেগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। স্টুডেন্টস, প্রথমটা দেখো, এখানে আছে মারিয়া গেটস আপ আর্লি। এখানে মারিয়া সাবজেক্ট এবং সাবজেক্টের নিচে কি আছে, আন্ডারলাইন আছে। মারিয়া যেহেতু একজন ব্যক্তি, সুতরাং সেক্ষেত্রে আমরা জানি যে এখানে কি হবে, যেহেতু সাবজেক্ট সুতরাং হু হবে। জাস্ট ব্যক্তির ক্ষেত্রে হু দিলেই আমাদের আনসারটা হয়ে যাবে। তাহলে আনসারটা হবে গেটস আপ আর্লি। এখানে মারিয়ার জায়গায় হু চলে আসবে, গেটস আপ আর্লিটা সেম থাকবে। হাসান গেটস আপ অ্যাট 6 AM। হাসান কটা বাজে ঘুম থেকে ওঠে? 6টা বাজে। তাহলে হাসান গেটস আপ অ্যাট 6 AM এর নিচে কি আছে, আন্ডারলাইন আছে। তাহলে তোমরা একটা জিনিস দেখো, এখানে সময়ের নিচে যদি আন্ডারলাইন থাকে সুতরাং সেক্ষেত্রে তোমরা নির্দিষ্ট এখানে ওয়েন বসিয়ে দিতে পারো। হাসান গেটস আপ অ্যাট 6 AM। হাসান কত বাজে ঘুম থেকে ওঠে? 6টা। 6টা বাজে ঘুম থেকে ওঠে, তাহলে ওয়েন হবে কি হবে, এখানে আনসারটা হবে ওয়েন। এবং আমরা এখানে দেখছি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, গেট আছে, প্রেজেন্ট ইনডিফিনিট আছে। এবং তাহসান যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে এখানে ডাস বসবে। দেখো ওয়েন ডাস, ওয়েন ডাস, তারপর সাবজেক্টটা বসেছে তাহসান গেট আপ। এখানে ডাস বসু বা ডিড বসু, ডাস ডিড ডু যেটাই বসুক না কেন, বার্ড কিন্তু কি থাকবে, প্রেজেন্ট ফর্মে থাকবে। তারপর এটা দেখো, আদনান ইজ 10 ইয়ার্স ওল্ড। আদনান কত বছর? 10 বছর। তাহলে এখানে 10 ইয়ার্স ওল্ড এর নিচে আন্ডারলাইন আছে। তাহলে আদনান কত বছর এখানে, তাহলে কত উত্তর হবে হাউ, হাউ ওল্ড ইজ আদনান। সি ওয়ার্কস ইন এ ব্যাংক, সে কোথায় কাজ করে, একটা ব্যাংকে কাজ করে। তাহলে ইন এ ব্যাংক, ব্যাংকের নিচে আন্ডারলাইন, ইন এ ব্যাংকের নিচে আন্ডারলাইন আছে। সুতরাং আমরা ধরে নিতে পারি যে সে একটা ব্যাংকে চাকরি করে। এবং যদি প্রশ্ন করা হয় তাহলে কোথায়, সেক্ষেত্রে বসবে ওয়্যার বসবে। এবং আমাদের টেন্স অনুযায়ী এবং সি যেহেতু আছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমাদের পুরুষক আমাদের বসাতে হবে ওয়্যার ডাজ সি ওয়ার্ক। তাহলে আনসার যদি করি ওয়্যার ডাজ সি ওয়ার্ক, সে কোথায় কাজ করি, সি ওয়ার্কস ইন এ ব্যাংক, সে একটা ব্যাংকে চাকরি করে বা কাজ করে। দ্য গো টু স্কুল বাই বাস, তারা স্কুলে যায় কি দিয়ে, বাস কি। তাহলে এখানে বাই বাসের নিচে আন্ডারলাইন আছে। তাহলে তারা কিসে যায়, বাসে করে যায়,
সেক্ষেত্রে হবে হাউ, কিভাবে জানি হাউ, এটা যেহেতু প্রেজেন্ট, এটা যেহেতু ইনডেফিনিট টেন্স এবং এখানে ডে আছে, সাবজেক্ট ডে আছে, সুতরাং এখানে ডে এর জন্য আমরা ডু বসাবো। হাউ ডু ডে গো টু স্কুল, তারা কিভাবে স্কুলে যায়। এখানে বসাবো হাউ ইজ সীমা, হাউ ইজ সীমা, যদি প্রশ্ন করে সীমা কেমন, সীমা কেমন আছে, সীমা ইজ ইল, সীমা অসুস্থ, তাহলে হাউ বসবে। তোমরা একটা জিনিস দেখো, এখানে যদি সীমার নিচে আন্ডারলাইন থাকতো তাহলে আমরা বসাতাম জাস্ট হু বসিয়ে দিতাম, যেহেতু সাবজেক্টের নিচে বসে সেটা যদি ব্যক্তি হয় তাহলে জাস্ট হু বসিয়ে দিলে আমাদের আনসারটা করা হয়ে যায়। রাজু ওয়ার্কস ইন এ ক্লিনিক, রাজু কোথায় কাজ করে, একটা ক্লিনিকে কাজ করে, ইন এ ক্লিনিক, তাহলে ইন এ ক্লিনিকের নিচে আন্ডারলাইন আছে, তাহলে কোথায়, কোথায় হলে সেক্ষেত্রে আমাদের বসাতে হবে ওয়্যার, তাহলে ওয়্যার বসাবো, ওয়্যার এর পরে আমরা বসাবো, যেহেতু এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ক্ষেত্রে আমাদের টেন্স এবং পার্সন অনুযায়ী, নাম্বার অনুযায়ী আমাদের কি বসাতে হবে, ওয়্যার, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার রাজু, সেক্ষেত্রে আমরা ডাস বসাবো, ওয়্যার ডাস রাজু ওয়ার্ক, ওয়ার্কটা কিন্তু এই ওয়ার্ক কিন্তু প্রেজেন্ট ফর্মে থাকবে, ওয়্যার ডাস রাজু ওয়ার্ক। উই ইট টু লিভ, আমরা উই ইট টু লিভ, আমরা খাই কিসের জন্য, বাঁচার জন্য, টু লিভ, টু লিভ এর নিচে আন্ডারলাইন আছে, আচ্ছা তাহলে আমরা কিসের জন্য খাই, কিসের জন্য, ওয়াই, সেক্ষেত্রে হবে ওয়াই ডু উই, যেহেতু উই আছে, উই আছে তাহলে ডু বসবে, ডু বসবে, সেক্ষেত্রে তাহলে ওয়াই ডু উই, উই হচ্ছে সাবজেক্ট, ওয়াই ডু উই, এটা হচ্ছে মেন ভার্ব, মেন ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসবে। তাহলে ডাক্তার ক্লোজ আছে, সুতরাং এটা খুবই ইজি, যেহেতু সাবজেক্টের নিচে আন্ডারলাইন আছে, তারপর জাস্ট আমাদের কি দিতে হবে ব্যক্তির ক্ষেত্রে, ওয়ান দ্য ওয়েজ হু বসাবো, টপ ওয়েজ এর জায়গায় আমরা হু বসাবো, ওয়ান দ্য ওয়েজ, ওয়ান দ্য ওয়েজ, এটা কি থাকবে, একই থাকবে। সীমা রেডস ইন ক্লাস ফাইভ, সীমা কোন ক্লাসে পড়ে, ক্লাস ফাইভে পড়ে, তাহলে এখানে ক্লাস ফাইভ এর নিচে কি আছে, আন্ডারলাইন আছে, তাহলে সীমা কোন ক্লাসে পড়ে, তাহলে হোয়াট ক্লাস, তাহলে হোয়াট ক্লাস এই সীমা রিডিং, যেহেতু ক্লাস ফাইভ এর নিচে আন্ডারলাইন আছে তার সেক্ষেত্রে আমরা হোয়াট, হোয়াট নিয়ে এসেছি এখানে, হোয়াট ক্লাস, কোন ক্লাসে, হোয়াট ক্লাস ইজ সীমা রিডিং, সামিরা ইজ গোয়িং টু মার্কেট ফর শপিং, সামিরা কোথায় যাচ্ছে, মার্কেটে যাচ্ছে ফর শপিং, শপিং এর জন্য যাচ্ছে, এখানে ফর শপিং এর নিচে আন্ডারলাইন আছে, সামিরা মার্কেটে যাচ্ছে কিসের জন্য যাচ্ছে, তাহলে কিসের জন্য, ওয়াই, সেক্ষেত্রে আমরা ওয়াই, আমাদের এখানে দেখো সামিরা ইজ, এখানে অক্সিলারি ভার্ব ইজ আছে, সামিরা গোয়িং টু মার্কেট ফর শপিং, সুতরাং আমাদের
Y এর পর যদি হবে অক্সিলারি ভার্ব যদি থাকে সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বটা তারপরে দিয়ে দেবো Y is Samira অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট চলে আসবে Y is Samira going to market going to market এটা ঠিক থাকবে Nazrul Islam is our national poet. It is very easy due to Kati Nazrul Islam subject of the book. Just to actually amade Uttara Poeta. Who is our national poet? Shoikot's mother cooks at 6 a.m. Shoikot's ma ranna kore kata baje kata baje. Tahole ekhane সময় আছে তোমরা একটা জিনিস মনে রাখো যদি সময় জানতে চাওয়া হয় সেটা হচ্ছে অর্থাৎ সময়ের নিচে যদি আন্ডারলাইন থাকে সেক্ষেত্রে নির্দ্বিধায় তোমরা কি বসাবে ওয়েন বসাবে তাহলে আমরা প্রথমে ওয়েন বসাবো ওয়েন এবং আমরা দেখি এখানে এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স এবং শৈকত আছে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার সুতরাং ওয়েন ডাস When it goes on the task of having when does Shoikot's mother cook? Isn't it? Just main verb is going to cook such it. Just cook for it, which is present for me. Thank you. Rohin comes from Dhaka. Rohin, what the case is it? Dhaka to be Ashe. Dhaka. সুতরাং ঢাকার নিচে কে আছে আন্ডারলাইন আছে সুতরাং এখানে হবে কোথা থেকে তাহলে কোনো জায়গা যদি কোনো জায়গার নিচে যদি আন্ডারলাইন থাকে সুতরাং সেক্ষেত্রে কি হবে ওয়ার হবে ওয়ার ডাস রোহিম কাম ফ্রম ওয়ার ডাস রোহিম কাম ফ্রম এখানে ডাস বসেছে যেহেতু রোহিম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং আমরা কিভাবে হেঁটেছিল খুবই ধীর গতিতে হেঁটেছিল এখানে দেখো ওয়াক এটা ফাস্ট ফর্ম সুতরাং আমরা বুঝতে পারছি যে এটা ফাস্ট টেন্স এবং সেক্ষেত্রে এখানে জানতে চাওয়া হয়েছিল যে কিভাবে হেঁটেছিল কিভাবে হেঁটেছিল স্টেডিলি উত্তরটা আছে হচ্ছে স্টেডিলি খুব ধীর গতিতে তাহলে কিভাবে সেটা হবে হাও হাও এর পর যেহেতু ফাস্ট ফর্মে আছে ওয়াকটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা ফাস্ট টেন্স সুতরাং এখানে ডিড বসবে তাহলে হবে হাও ডিড দ্য ক্লক ওয়াইজ ওয়াক সরি খেয়াল করো হাও did the clockwise walk how বসেছে did বসেছে এবং the clockwise subjectটা বসেছে এবং এখানে walked যেহেতু আছে এটা এটা present formটা বসেছে এখানে কি walk how did the clockwise walk এটা সবসময় কি থাকে present formে থাকে main verb সবসময় present formে থাকে Shakib is a student. Shakib ki? Shakib hoche ekjon student. Tahole student er niche ki ache underline ache. Tahole Shakib ki? Ekhane uttor tai ache ki Shakib hoche ekjon student. Tahole amader hobe what is Shakib? Shakib ki? What is Shakib? Shakib hoche student. Ekhane Shakib er niche jodi underline thako tahole এখানে হতো আমরা নিজের কো দিতে পারতাম তারপরেরটা খেয়াল করো এখানে আছে ইউ গো টু হসপিটাল টু গেট ট্রিটমেন্ট হসপিটালে যাই আমরা হসপিটালে যাই কিসের জন্য ট্রিটমেন্টের জন্য চিকিৎসার জন্য টু গেট ট্রিটমেন্ট আছে তাহলে কিসের জন্য যাই কিসের জন্য সেক্ষেত্রে কি হবে ওয়াই সেক্ষেত্রে হবে ওয়াই ওয়াই ডু উই গো টু হসপিটাল
We reached the fair at 10 a.m. আমরা ফেয়ারে পৌঁছেছিলাম ফেয়ার মানে মেলাতে পৌঁছেছিলাম কটা বাজে 10টা বাজে এখানে কি আছে সময়ের নিচে আন্ডারলাইন আছে সুতরাং আমরা নির্দিষ্ট এখানে কি দিতে পারবো এখানে ওয়েন দিতে পারবো ওয়েনের পর যেহেতু আমরা টেন্সটা দেখছি এটা পাস্ট টেন্সে আছে সুতরাং আমাদের নির্দিষ্ট আমরা এখানে কি বসবে ডিড বসবে ওয়েন ডিড ডিডের পর সাবজেক্টটা বসবে When did we visit the subjection? We reach at it, it is just past present form. The motion when did we reach the fair? Lives on the island of Dublajor. Bulbul kotha bash kore? Bulbul. আইল্যান্ড অফ দুবলাচর দুবলাচরের একটা আইল্যান্ডে বা দ্বীপে বাস করে তাহলে কোথায় সেক্ষেত্রে কি হবে ওয়্যার ওয়্যার এবং এটা যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে বা প্রেজেন্ট টেন্স এটা সুতরাং ওয়্যার ডাস বুলবুল লিভ সরি ওয়্যার ডাস বুলবুল লিভ কোথায় ওয়্যার Shaheen will go to Sylhet next week. Shaheen, কোথায় যাবে? সিলেটে যাবে। কখন? Next week. অর্থাৎ আগামী সপ্তাহে সিলেটে যাবে। এখানে দেখো এখানে will আছে। এটা model auxiliary verb। আমরা বলেছি যে model auxiliary verb যদি থাকে সেক্ষেত্রে model auxiliary verb WH এর পরে অর্থাৎ WH word এর পরে model auxiliary verb বসে। তাহলে আমরা বসাবো এখানে যেহেতু সময় আছে সময়ের কথা আছে নেক্সট উইক তাহলে কখন হবে ওয়েন ওয়েন উইল এখানে দেখো তাহলে যেহেতু সময়টা আছে ওয়েন তারপরে অক্সিলারি ভার্ব এখানে উইল বসেছে ওয়েন উইল উইলের পর এখানে সাবজেক্ট শাহিন আছে শাহিন বসিয়ে দিচ্ছি ওয়েন উইল শাহিন গো টু সিলেট জাস্ট গো টু সিলেট আগে থাকবে হি টুক দ্য ইংলিশ বুক from her school bag. She took the English book. কি নিয়েছিল? ইংরেজি বইটা নিয়েছিল। ইংলিশ বুকের নিচে আন্ডারলাইন আছে। তাহলে এখানে কি হবে? কি নিয়েছিল? তার স্কুল ব্যাগ থেকে সে কি নিয়েছিল? তাহলে কি শিখছিল? কি এর জন্য কি হবে? What? যেহেতু টু আছে আমরা বুঝতে পারছি যে এটা এটা past perfect আছে past tense সুতরাং আমাদের কি লিখতে হবে what did did চলে আসবে did এর পর এখানে সাবজেক্ট চলে আসবে she what did she এখানে একটু আছে দুটো প্রেজেন্ট ফর্ম হচ্ছে take এটা মনে রাখবে যে এই মেইন ভার্ব এটা সব সময় প্রেজেন্ট ফর্মটাই বসে what did she take from her school bag Queen likes to play football. এখানে ক্রিম আছে সুতরাং নিক ভাই আমরা কি বসাবো লাইকস টু প্লে জাস্ট কু এর পর একই রকম থাকবে বাকি অংশ একই রকম থাকবে সাবিনা ওয়েন্ট টু মার্কেট সাবিনা কোথায় গিয়েছিল মার্কেটে গিয়েছিল তাহলে কোথায় মার্কেটের নিচে আমরা লাইন আছে তাহলে কোথায় হলে কি হবে ওয়্যার ওয়্যার যেহেতু ওয়েন্ট দেখে আমরা বুঝতে পারছি যে এটা past form আছে এটা past tense সুতরাং did হচ্ছে where did Sabina go just went আছে went এর present form হচ্ছে go go went on আমরা বরাবর কি বসাবো present form টা বসাবো main verb এর present form টা এখানে বসবে তাহলে হচ্ছে where did Sabina go they came to put out the fire তারা এসেছিল কিসের জন্য পুট আউট ফায়ার আগুন নেভানোর জন্য এখানে পুট আউট ফায়ার আছে তাহলে কিসের জন্য এসেছিল এসেছিল কিসের জন্য ওয়াই কেন এসে কেন এসেছিল তাহলে ওয়াই ডি ডে কেন এসেছিল ওয়াই বসেছে ডি বসেছে যেহেতু পাঁচ টেন্স ডিডের পরপরই আমাদের কি বসাতে হয় সাবজেক্ট বসিয়েছি আমরা ডে যেহেতু ডে আছে ডে বসেছে ওয়াই ডিডে কাম হচ্ছে প্রেজেন্ট ফর্ম মেইন ভার্ব প্রেজেন্ট ফর্ম তারপর তো দেখো দা
মূল গ্রন্থ ঠিক করলেন এস এ শ্রীমঙ্গল, মূল গ্রন্থ ঠিক করলেনটা কোথায়? শ্রীমঙ্গলে। তাহলে মূল গ্রন্থ শ্রীমঙ্গলটা কোথায়, সেক্ষেত্রে কোথায় যাবে, কি হবে? ওয়ার ওয়ার মূল গ্রন্থ, এখানে দেখো ইজ আছে, এটা অক্সিলারি ভার্ব আছে, ইজ আছে, তাহলে সেক্ষেত্রে আমরা ডব্লিউ এইচ ওয়ার্ডের পরে ইজটা আমরা বসাবো। তাহলে হবে ওয়ার ইজ মূল গ্রন্থ ঠিক এলো। বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971, বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল কখন? 1971 সালে। তাহলে কখন লাভ করেছিল, এটা আন্ডারলাইন আছে 1971 সালের মধ্যে, সুতরাং কখন হলে হবে ওয়েন, এটা যেহেতু সময়টা সময়টা উল্লেখ আছে, সুতরাং আমরা কি আমরা করেছি যে সময় যদি থাকে তাহলে ওয়েন হিসাবে, ওয়েন ডিড বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্ট। নাহিদ মেক্স 500 টাকা, তোমরা এটা দেখো নাহিদের দরকার 500 টাকা, নাহিদ আছে মেক্স আছে, মেক্স মেক্স দেখে আমরা বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স। আন্ডারলাইনটা দেখছো দেখছো এখানে 500-এর নিচে, সুতরাং আমরা এখানে কি বসাবো, হাউ মাচ, হাউ মাচ বসাবো, কিন্তু এটা আনকাউন্টেবল নাম, কাউন্টেবল আনকাউন্টেবল আশা করি তোমরা তোমাদের ধারণা আছে, কাউন্টেবল নাম কোনগুলো আনকাউন্টেবল নাম কোনগুলো, কাউন্টেবল যেগুলো সেগুলো হচ্ছে যেগুলো গণনা করা যায়, যেমন বই খাতা কলম ফ্যান সেগুলো হচ্ছে গণনা করা যায়, আর আনকাউন্টেবল হচ্ছে যেগুলো গণনা করা যায় না, শুধুমাত্র পরিমাপ করা যায়, অনুভব করা যায়, অনুমান করা যায়, সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাম। সুতরাং এখানে 500 আছে আনকাউন্টেবল নাম, সেটা সেক্ষেত্রে আমরা কী বসে কী বসালো, হাউ মাচ, তাহলে হাউ মাচ, হাউ মাচ মানে ডাজ নাহিদ মেক, হাউ মাচ বসেছে, হাউ মাচ মানে যেহেতু টাকার কথা আছে, হাউ মাচ মানে ডাজ নাহিদ মেক। দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ বাংলাদেশ, আমাদের দেশের নাম কি, বাংলাদেশ, আমাদের দেশের নাম বাংলাদেশ, বাংলাদেশে বাংলাদেশের নিচে আন্ডারলাইন আছে, তাহলে আমাদের দেশের নাম কি কি, সেক্ষেত্রে হোয়াট আসবে, হোয়াট ইজ দ্য নেম অফ আওয়ার কান্ট্রি। এখানে দেখো দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ, এটা কিন্তু অক্সিলারি ভার্ব ইজ আছে, তোমরা মনে রাখবে যে অক্সিলারি ভার্ব যদি থাকে সেক্ষেত্রে ডব্লিউ এইচ ওয়ার্ডের পর অক্সিলারি ভার্বটা বসে, তারপরেই হচ্ছে সাবজেক্ট। What is the name of our country? There are 12 months in a year. There are 12 months in a year. বছরে কি, বছরে 12টা মাস, তাহলে 12 months এর নিচে কি আছে, আন্ডারলাইন আছে, 12 months যেহেতু গণনা করা যায় সুতরাং কি হবে, হাউ মেনি হবে এখানে, ঠিক আছে, হাউ মেনি মান্থস, how many months are there in a year, how many for months বসেছে, যেহেতু সময়টার কথা উল্লেখ আছে, how many months আর বসেছে, অবজেক্টিভ ভার্ব আছে যেহেতু, সুতরাং মাসের পরে আর বসেছে, আবার তারপরে পরে তারপরে বিনা হ্যারাস হার ব্রেকফাস্ট এট 7 AM, বিনা তার ব্রেকফাস্টটা করেছে পরে কটা বাজে, 7 AM 7টা বাজে, সুতরাং সময়ের কথা উল্লেখ আছে, এবং আমরা কিন্তু সময় যদি থাকে তাহলে নির্দেশ আমরা কি বসাবো, আমরা নির্দেশায় ওয়্যান বসাবো, তাহলে ওয়্যান ডাজ রিনা হ্যাভ হার ব্রেকফাস্ট, যেহেতু প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট সুতরাং ডাজ বসেছে, এবং ডাজের পরেই সাবজেক্ট রিনা বসেছে, ওয়্যান ডাজ রিনা হ্যাভ হার ব্রেকফাস্ট, হ্যাভ হার ব্রেকফাস্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম, হ্যাভ বসেছে হার ব্রেকফাস্ট। মিনা লাইকস দ্য রেড ওয়ান, মিনা পছন্দ করে কি, লালটা পছন্দ করে, রেড দ্য রেড ওয়ানের নিচে কি আছে, আন্ডারলাইন আছে, সুতরাং মিনা কি পছন্দ করে, কোনটা পছন্দ করে, তাহলে কোনটা হলে কি হবে, কোনটা হলে উইচ হবে, উইচ ওয়ান, উইচ ওয়ান ডাজ
মিলার লাইন তাহলে এখানে ডাস বসেছে এবং ডাসের পর মিনা বসেছে মিনার পর এখানে লাইটটা বসেছে মেইন ভার্ব লাইট বসেছে মেইন ভার্বে এবং প্রেজেন্ট ফর্মটা বসেছে সো মাই ডিয়ার স্টুডেন্টস আমি আশা করি আমার আজকের ক্লাসটি তোমরা খুব মনোযোগ দিয়ে দেখছ এবং আগামী ক্লাসটাও তোমরা খুব মনোযোগ দিয়ে দেখবে এটা আমার প্রত্যাশা এবং তোমরা বাড়িতে থাকবে এবং টিচারদের যে সমস্ত টিচাররা যে সমস্ত তোমাদের টাস্কগুলো দিয়ে থাকেন হোমওয়ার্কসগুলো দিয়ে থাকেন সেগুলো প্র্যাকটিস করবে এবং আমার পরবর্তী ক্লাসটা দেখার জন্য